সৌগত রায় তিনি বলেছেন যে দলের কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে ব্যথিত হই, যাদের ছোট থেকে দেখেছি তারা কবে বড় হয়ে গেল দুর্নীতিগ্রস্ত হয়ে গেল টেরই পেলাম না। ঠিক কি বলেছেন সৌগত রায় শোনাবো আপনাদের। তারা কবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল আমি টের পাই, আমি খোঁজ নিই। আমার এস্টিমেট ভুল হতে পারে, ঠিক করতে পারে, যে তৃণমূলের 95% নেতা ও কর্মী তারা সব আমি নিজেকে সাংসদ সৌগত রায়ের বক্তব্য আমরা শুনলাম যে তিনি বলছেন দলের কাউকে দুর্নীতিতে যুক্ত থাকতে দেখলে ব্যথিত হই, ছোট থেকে যাদের দেখেছি তারা যে কখন দুর্নীতিগ্রস্ত হয়ে গেল টেরই পাইনি, এমনটাই বক্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। তার বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম যে তিনি বলছেন দলের কাউকে দুর্নীতিতে যুক্ত থাকতে দেখলে ব্যথিত হই, ছোট থেকে যাদের দেখেছি তারা যে কখন দুর্নীতিগ্রস্ত হয়ে গেল টেরই পাইনি, এমনটাই বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আমরা আরও একবার শোনাবো ঠিক কি বলেছেন সৌগত রায়। আমি দুঃখিত হই যাদের ছোট থেকে দেখেছি তারা কবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল আমি টের পাই, আমি খোঁজ নিই। আমার এস্টিমেট ভুল হতে পারে, ঠিক করতে পারে, যে তৃণমূলের 95% নেতা ও কর্মী তারা সব আমি নিজেকে দিয়ে বিচার করি যে আমি দুর্নীতি করিনি। কেন বলবে সব তৃণমূল চোর, যে করেছে করেছে তাকে ধরুক, আমার কোনো কিছু বলার নেই, কিন্তু চোর ধরো জেলে ধরো। আর মমতা ব্যানার্জি চোর, এইসব যারা চুপ করে শোনে তারা তৃণমূল কর্মী নয়।